তোমরা যারা ইংলিশে লাইন বানাতে গিয়ে খুব কনফিউশন ফিল করো, বুঝে উঠতে পারো না লাইনগুলো কীভাবে বানানো যেতে পারে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে বলবো যে কীভাবে লাইন বানানো খুব এমন হাতিঘোড়া ব্যাপার নয়, অনেক সহজেই আমরা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লাইন কিন্তু বানাতে পারি। তো এটা ঠিক কীভাবে তোমরা প্র্যাকটিস করবে, প্রচুর প্রচুর রুলস পড়ে গেলেই কিন্তু হবে না, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অ্যাপ্লাইটা তোমরা যত তাড়াতাড়ি যত বেশি বেশি করবে তত সহজে সেগুলো মনে থাকবে। শুধুমাত্র মুখস্থ করে কত পারবে, তোমরা জানো যে ধরো অনেক ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো আমি নিজে অনেক ভিডিওতে বলেছি, যেগুলো আমরা ইউজ করে অনেক সুন্দর সুন্দর শব্দ বা অনেক সুন্দর সুন্দর সব সেন্স তৈরি করতে পারি। কিন্তু এবার যদি তোমরা সব ফ্রেজগুলোকে নোট ডাউন করতে থাকো, নোট ডাউন করতে থাকো, দেখবে খাতার পর খাতা ভরে যাচ্ছে, ভাবছো হয়তো অনেক কাজ করে ফেলছি, অনেক আমি সব ফ্রেজ জড়ো করেছি, অনেক ফ্রেজাল ভাব জড়ো করেছি, অনেক আমি শব্দ, নতুন নতুন শব্দ সব জোগাড় করেছি। কিন্তু তাতে লাভ কী হবে? তাতে লাভ কিছুই হবে না, কারণ তোমরা তো সেটা ইউজ করছো না। তো তুমি হাজারখানা শব্দ, হাজারটা নতুন শব্দ, হাজারটা নতুন ফ্রেজ খাতা ভর্তি করে লিখে রাখলে, কিন্তু তার মধ্যে তুমি পাঁচটাও ইউজ করলে না, তাতে কোনো লাভ নেই। তার থেকে তুমি দশটা লেখো কিন্তু সেই দশটা তুমি নিয়মিত ইউজ করো, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা একটা খুবই মানে সিম্পল একটা পয়েন্ট তোমাদেরকে আজকে বলি। এই যে যখন আমরা বাংলায় কথা বলি, দেখো একটা কমন সেন্স থেকে এটা বোঝার চেষ্টা করো, আমরা যখন বাংলাতে কথা বলি তখন বলার সময় আমরা কিন্তু অত কিছু ভাবি না। যখন একটা লাইন বলি, কি টেন্স আসছে, কেমনভাবে আমায় কনস্ট্রাকশন তৈরি করতে হবে, সেরকমভাবে আমি বসাচ্ছি কি না, বাংলায় লাইনটা সেভাবে বলছি কি না, ইনফ্যাক্ট যখন লিখিও সবসময় কিন্তু সেরকমভাবে ফলো করি না। আমরা ক্যাজুয়ালি লিখে দিই বা ক্যাজুয়ালি বলে দিই, লেখার ক্ষেত্রে অতটা না হলেও কিন্তু বলার ক্ষেত্রে এমন খুব লক্ষ্য করা যায়। সবসময় আমরা কিন্তু অত রুল মেনে সবসময় বলি না, সিম্পল বলি। এই যে সিম্পলভাবে বলি, এটা যখন চেষ্টা করি বা এটা যখন করি, অনেক সুন্দরভাবেই লাইন হয়তো আমরা বলতে পারি, কিন্তু যখন ইংলিশে করতে যাচ্ছি তখন হয় না। কেন হয় না বলো তো? এর বড় কারণটা হচ্ছে যখন আমরা বাংলায় বলছি তখন আমরা কনফিডেন্টলি এটা ভাবছি যে আমি যেটা বলবো পরে আমার সামনে যে লোকটা আছে সে বুঝে যাবে, এর মানেটা হচ্ছে আমি এইটা বলতে চাইছি, এটা আমার মাদার টাং, আমি অনেক সহজে এই অর্থগুলো এই কয়েকটা শব্দ ব্যবহার করে বোঝাতে পারি, এক্ষেত্রে আমায় অত নিয়ম মেনে বলার দরকার নেই। এবং এই ভাষার মধ্যেই যেহেতু বড় হচ্ছি তাই জন্য ছোট থেকেই একটা কনফিডেন্স ভিতরে তৈরি হয়, কিন্তু যখন ইংলিশে আমি করার চেষ্টা করছি এটা, তখন সেটা হচ্ছে না, স্বাভাবিকভাবেই হচ্ছে না। কারণ আমরা যখন ইংলিশে বলার চেষ্টা করছি তখন আমরা বাংলায় যেরকম ফ্রি মাইন্ডেড হয়ে বলছি, ইংলিশে সেটা করতে পারছি না। ইংলিশে যখনই লাইন বলতে যাচ্ছি তখন ভাবছি এই লাইনটা ঠিক বলছি তো, এটা যদি বলি এখানে আমি ঠিকভাবে কনস্ট্রাকশন ইউজ করলাম তো, এখানে অ্যাম হবে না ইজ হবে, নাকি এখানে আর লিখলে ভালো হয়, আই মিন বললে ভালো হয়, নাকি ওয়াজ ওয়ার কিছু করতে হবে, নাকি হ্যাভ হ্যাজের মাধ্যমে বলবো, নাকি হ্যাড ব্যবহার করব। এত এত কনফিউশন, এত কিছু ভেবে ভেবে যখন বলো আলটিমেটলি দেখা যায় খিচুড়ি পাকিয়ে গেছে এবং তখন আর ভালোভাবে জিনিসটা কিন্তু প্রেজেন্ট হয় না। তো সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনই কোনো লাইন বানানোর চেষ্টা করবে তখন বেশি না ভাবা, তোমাকে নিজের ন্যাচারাল ইনস্টিংক্টের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি লাইনটা বলবো, আমি একটা কনফিডেন্স শো করে বলবো। বলে দাও না, ভুল হলে হবে, কি এসে যায়। প্র্যাকটিসটা তুমি যত এরকমভাবে করতে থাকবে নিজের কনফিডেন্সটা তোমার তৈরি করবে, আর এই কনফিডেন্সটাই হলো কি ফ্যাক্টর যেটা সব কিছু চেঞ্জ করতে পারে। তো যাই হোক, প্রথমে যে কথাটা বলছিলাম সেই কথায় ফেরত আসি আবার, যে যখন তোমরা এরকম ধরনের অনেক নতুন নতুন শব্দ শেখো সেগুলোকে ইউজ না করো তাতে করে কিন্তু কোনো লাভ হবে না। তাই নিজের কনফিডেন্সটাকে যদি বজায় রাখতে চাও, যদি অল্প সংখ্যক শব্দ লেখো তাতে অসুবিধা নেই, সেগুলোকে তোমরা ইউজ করতে থাকো, তাহলে দেখবে অনেক সহজ হয়ে যাবে ইংলিশটা। যত বেশি ইউজ তত ইজি হবে ইংলিশ, যত কম ইউজ তত তোমার ইংলিশটা টাফ হতে থাকবে। যতই তুমি রুল জানো না কেন, যতই তোমার খাতার পর খাতা স্টক অফ ওয়ার্ডসে ভর্তি হয়ে যাক না কেন, তবুও কিন্তু তুমি ইংলিশে বারবার আটকাবে, কারণ তুমি নিজের কনফিডেন্সটা তৈরি করনি। ওকে, তাই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, একটা ইংলিশের ক্ষেত্রে আমরা ইংলিশে কনফিডেন্সটা তৈরিটা করব কী করে, ইংলিশে যখন লাইন বানাতে চাইছি তখন কীভাবে কনফিডেন্স তৈরি করব, এর জন্য প্রচণ্ড কিছু ভাবতে হবে না, খুব সহজ উপায়ে আমরা এটা তৈরি করতে পারি, একদম ন্যাচারাল একটা প্রসেস আজকে আমি তোমাদের বলছি। তোমার চারপাশটাতে তুমি লক্ষ্য করো, তোমার চারপাশে তুমি কী কী দেখতে পাচ্ছ, যা তুমি দেখতে পাচ্ছ, যা মনে হয় সেই জিনিসটাকে পিক করো, সেটার সম্পর্কে লাইন বানাও। এইভাবে তুমি যত পারবে সেই অবজেক্টকে কেন্দ্র করে করে তুমি লাইন বানাতে থাকো, যত লাইন বানাতে পারবে তত জানবে তোমার কনফিডেন্স তৈরি হবে।
এইবার যখন তুমি শব্দগুলো বা লাইনগুলো বানাতে গিয়ে কোথাও আটকাচ্ছ, যখন জানবে আটকাচ্ছ তখন তাতে ঘাবড়াবে না, বরং খুশি হবে। কারণ যেহেতু তুমি আটকাচ্ছ, তার মানে সেখানে তোমার জানার জায়গা আছে। যেটা তোমার জানা নেই, যে শব্দটা তুমি বলতে পারছো না, সেটা লিখে নাও, তারপরে সেটার আনসারটা জেনে নাও। আমরা অনেকেই আছি যারা হেল্প করার জন্য তৈরি আছে, আমাকে তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো। এছাড়া ইন্টারনেট তো সব থেকে বড় সহজ মাধ্যম, গুগল ট্রান্সলেটর তোমরা অনেকেই ইউজ করতে পারো, সেখানে দেখতে পারো। এছাড়া আরও অনেক অনেক অ্যাপ আছে, তোমরা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে, সেখানে অনেক অ্যাপ পাওয়া যায় যেখানে এগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া তোমাদের চারপাশে নিশ্চয়ই এমন মানুষজনেরা আছে তারা যারা কিন্তু ইংলিশে কিছু জানেন, তোমাদের টিচাররা, তারা ডেফিনেটলি তোমাদের হেল্প করতে পারেন। তো ওয়ার্ডের মিনিংটা তো ডেফিনেটলি জানতে পারবে। আর তাছাড়াও ডিকশনারি, সেই পুরনো যে মাধ্যম, সেই বই খুলে বার করা, খুঁজে বার করা, এখন হয়তো অনেকেই আমরা সেটা করি না, কিন্তু সেই মাধ্যমেও তোমরা করতে পারো, ওয়ার্ডের মানেটা তোমরা ফাইন্ড আউট করতে পারো। তো এরকমভাবে ওয়ার্ডের মানেটা জেনে গেলে তাহলে নেক্সট টাইম তোমার ওটা কিন্তু ভুল হবে না। এবার যেই জেনে গেলে তখন খাতা বন্ধ করে রেখে দিও না, সেটাকে আবার ইউজ করো, ইউজ করে লাইন বানাও, তাহলে জিনিসটা মাথায় রেজিস্টার হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে বিভিন্ন লাইন্স বানাতে থাকো বিভিন্ন জিনিস সম্পর্কে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো এখানে এই স্ক্রিনের মধ্যে তোমরা যা দেখতে পাচ্ছ সেই বেসিসে আমি যদি লাইন বানানোর চেষ্টা করি, কী কী লাইন বানানো যেতে পারে? সিম্পলি ধরো আমি এই যে টি শার্টটা পরে আছি, এইটাই যদি বলি, টি শার্টের যে উপরের পোর্শনটা, সেটার যে কালারটা, সেটা নিয়ে একটা লাইন বানানো যেতে পারে, যে এই টি শার্টের উপরের দিকটা নীল রঙের। কীভাবে বলবো ইংলিশে? তখন বলতে পারি দ্য টপ পোর্শন অফ দিস টি শার্ট ইজ ব্লু কালার্ড। ওকে, দ্য টপ পোর্শন অফ দিস টি শার্ট ইজ ব্লু কালার্ড বলতে পারি, কোনো গ্রামেটিক্যাল এরর নেই। আবার আরেক রকমভাবে বলতে পারি দ্য টপ পোর্শন অফ দিস টি শার্ট লুকস ব্লুইশ ইন কালার, লুকস ব্লুইশ ইন কালার, একটু অন্যরকমভাবে বললাম। আবার ধরো যদি বলি যে আমি একটা চশমা পরে আছি, বা আমি চশমা পরে আছি, এই যে চশমাটা আমি পরে আছি, তো আমি যদি বলি আমি চশমা পরে আছি, কী বলবো? সিম্পলি বলতে পারি যে আম ওয়েয়ারিং গ্লাসেস, পরে আছি মানে কাজটা এখন চলছে, তো সেই সেন্সে আম ওয়েয়ারিং হবে। ওয়েয়ার মানে পরা, আইএনজি করে দিলাম, হয়ে গেল আম ওয়েয়ারিং, আম ওয়েয়ারিং বা আই অ্যাম ওয়েয়ারিং, কি না গ্লাসেস, গ্লাসেস না বলে স্পেকটাকলস বলতে পারো, আরও স্টাইলিশ করে স্পেক্স বলতে পারো, স্পেক্স, সেটাও চলবে। তারপরে ধরো আমি যদি বলি যে তোমরা আমাকে ক্যামেরাতে দেখতে পাচ্ছ, তোমরা আমাকে ক্যামেরাতে দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বলতে পারবে যে ইউ ক্যান সি মি অন ক্যামেরা, ইউ ক্যান সি মি অন ক্যামেরা, তোমরা আমাকে ক্যামেরায় দেখতে পাও। আবার ধরো যদি এরকম বলি যে এখানে ধরো এই ছবিটার মধ্যে বা এই আমার সাথে সাথে তোমরা আর যা জিনিস দেখতে পাচ্ছ, এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে বই রাখা রয়েছে, টেবিলে বই রাখা আছে, তো এই যে বইগুলো রয়েছে, এবার ধরো এর মধ্যে থেকে কোনো একটা বই নিয়ে লাইন বানালাম, এই বইটা নিয়ে, এই যে বইটা, এটা নিয়ে আমি লাইন বানাতে পারি। এই বইটা নিয়ে কী বলা যেতে পারে? এই বইটা বেশ মোটা, আমি বললাম এই বইটা বেশ মোটা, তখন হবে দিস বুক ইজ ভেরি থিক, দিস বুক ইজ ভেরি থিক। থিক কি সে না সাইজে, তো বলে দাও দিস বুক ইজ ভেরি থিক ইন সাইজ, দিস বুক ইজ ভেরি থিক ইন সাইজ, এরকমভাবে। এবার এই বইটার সামনের অংশটা একটা বলতে পারি যে একটা ভালো সুন্দর একটা গ্রাফিক্যাল ছবি দেওয়া রয়েছে, একটা সুন্দর গ্রাফিক্যাল ছবি আছে এখানে, তো কীভাবে বলতে পারি? দিস বুক হ্যাজ আ বিউটিফুল গ্রাফিক্যাল ইমেজ, দিস বুক হ্যাজ আ বিউটিফুল গ্রাফিক্যাল ইমেজ। এই যে বললাম দিস বুক হ্যাজ, মানে এই বইটার আছে, আছে সেন্সে হ্যাজ বলতে পারি, দিস বুক হ্যাজ আ বিউটিফুল, একটা খুব সুন্দর গ্রাফিক্যাল ইমেজ বা পিকচার, এরকম কিছু বলতে পারি। ওকে, তো এরকমভাবে লাইন বলা গেল। এবার ধরো এই বইটার মধ্যে কটা পেজ আছে, আমি যদি ধরো যদি খুলে দেখি কটা পেজ আছে জানি না, দেখতে হবে। তো পেজের সংখ্যা হচ্ছে এখানে 532, 532 পেজ আছে। তো যদি বলি এই বইটার 532টা পেজ আছে, তাহলে কি বলবো? দিস বুক হ্যাজ 532 পেজেস, দিস বুক হ্যাজ 532 পেজেস, হয়ে গেল। তাহলে আমি এখানে আছে অর্থে হ্যাজ ব্যবহার করতে পারলাম। এবার যদি ধরো ভাবি যে এই বইটা, এই বইটার উপরের যে ছবিটা আছে সেটার মধ্যে গ্রিন কালারটা একটু বেশি দেখা যাচ্ছে, আই ডোন্ট নো, লাইক গ্রিনিশ লাগছে ওরকম ধরনের, পুরো গ্রিন হয়তো নয়। তো যাই হোক, এই যে কথাটা ধরো বললাম যে আমি কনফিউজড, অ্যাকচুয়ালি পুরো গ্রিন নয় হয়তো, তো গ্রিন গ্রিন লাগছে, এরকম সেন্সে যদি বলি তাহলে কেমনভাবে বলতে পারি? তখন বলতে পারি যে দ্য ফ্রন্টাল কভার, শুরু মানে সামনের দিকের কভারটা, দ্য ফ্রন্টাল কভার হ্যাজ আ গ্রিনিশ লুক,
দ্য ফ্রন্টাল কভার হ্যাজ আ গ্রিনিশ লুক, মানে গ্রিন গ্রিন কালার, মানে হয়তো পুরো গ্রিন নয় কিন্তু গ্রিনের মতন একটা সেন্স আছে, এরম ধরনের। আমি কনফিউজড, আমি জানি না যে ঠিক কেমন বলবো, কিন্তু মনে হচ্ছে সবুজ, এরম সেন্সে বলতে পারি যে একটা সবুজের মতন ছাপ আছে, তো এরকম সেন্সে দিস ফ্রন্টাল কভার হ্যাজ আ গ্রিনিশ লুক, এরমভাবে বলতে পারি। আচ্ছা, এই বইটা বেশ মসৃণ ধরো, তো এর উপরে সুন্দর একটা পেপার দেওয়া আছে, তার জন্য খুব আর কি মসৃণ লাগছে। এই সেন্সে যদি বলি তখন কীভাবে বলতে পারি যে কভারটা খুব মসৃণ, দ্য কভার অফ দিস বুক ইজ সো স্মুথ, দ্য কভার অফ দিস বুক ইজ সো স্মুথ, তো এই স্মুথ সেন্সটা এখানে রয়েছে, তাই জন্য এই সো স্মুথ বললাম, খুব মসৃণ, এরম একটা ব্যাপার। তো দেখতে পেলে যে একটা বই নিয়ে কত লাইন বলতে পারি, তো সেরকমভাবেই মানে র্যান্ডামলি যে কোনো কিছু নিয়ে কিন্তু এরকম বলা যেতে পারে, এরকম কোনো ফিক্সড কোনো ফ্যাক্ট নেই যে আমাকে এই লাইনগুলোই বানাতে হবে। তুমি র্যান্ডামলি চুজ করো না, যা মনে হয় চোখের সামনে যা দেখতে পাচ্ছ লাইন বানাতে থাকো, একটা মানে কমন সেন্স ইউজ করবে যে কী কী পয়েন্ট আমি বলতে পারি। ধরো একটা মোবাইল তোমার কাছে আছে, তুমি মোবাইল ইউজ করো, এবার মোবাইলটা তুমি দেখছো তার কী কী, তুমি জানো যে তার কী কী স্পেসিফিকেশানস কী কী রয়েছে, কী কী বৈশিষ্ট্য আছে তার, সেগুলো নিয়ে একটা করে লাইন বানাও না, কী অসুবিধা আছে। হয়তো মোবাইলটার যে র্যাম হয়তো 4GB বা 8GB এরকম অনেক রকমের হয়, তো ধরো তুমি তোমার মোবাইলের 4GB র্যাম, তো তুমি সেক্ষেত্রে বলো এটার 4GB র্যাম আছে, ইট হ্যাজ 4GB র্যাম, এরমভাবে বললে। আচ্ছা, তারপরে ধরো বললে যে মোবাইলটা সুন্দর চলে, মোবাইলটা দারুণ চলে, এরম সেন্সে তখন বলো দিস মোবাইল রানস স্মুথলি, এরমভাবে বললাম, ওকে, দারুণভাবে চলে। বা এরমও বলতে পারি যে দিস মোবাইল রানস স্মুথ, কোনো অসুবিধা নেই। আবার হয়তো এরকম যে অনেক ক্ষেত্রে দেখবে যে মোবাইলে আমরা ওই ট্রান্সপারেন্ট কভারগুলো লাগাই, তো সেগুলো একটা টাইমের পরে গিয়ে হলুদ হয়ে যায়, খুব বিচ্ছিরি লাগে দেখতে, তাই না, তখন আমরা সেটা বাদ দিয়ে দিই, তো তখন সেক্ষেত্রে এরকম সেন্সে যদি বলো যে এই মোবাইলের কভারটা হলদে লাগছে, এই যে সেন্সটা হলদে লাগছে, তখন কি ওই যে বললাম এটার ক্ষেত্রে ওই যে গ্রিনিশ আসলো, সেরকম সেন্সে ইশ পার্টটা জুড়ে দিতে পারো, তাহলে হবে যে দ্য কভার অফ দিস মোবাইল লুকস ইয়েলোইশ, তার মানে এটা এখন খারাপ হয়ে গেছে, তুমি এটা ইউজ করবে না, তখন বলো আই উইল নট ইউজ ইট এনি মোর, তার পরিবর্তে কী করবো, না তার পরিবর্তে আমি অন্য একটা কিনে নেব, আই উইল বাই অ্যানাদার ওয়ান, ওকে। বা এরম বলতে পারো যে আই উইল চেঞ্জ দিস কভার অ্যান্ড আই উইল বাই অ্যা নিউ ওয়ান, এরমভাবে বললাম কিন্তু যে আমি কভারটা চেঞ্জ করবো এবং নতুন একটা কিনে নেব। দেখো লাইন কীভাবে বানাচ্ছি, এরকম র্যান্ডামলি যে কোনো ফ্যাক্ট নিয়ে বলতে থাকো, পিক করো পয়েন্ট, সেটা নিয়ে যা যা বলতে পারছো বলো, এমন কোনো ফিক্সড ব্যাপার নেই যে আমাকে এইগুলো লাইন বানাতেই হবে, হচ্ছে না ছেড়ে দাও, কিন্তু যেটা পারলে না সেটাকে লিখে নাও যে এটা আমি পারলাম না, তখনকার মতো ছেড়ে দাও, কিন্তু পরে চেষ্টা করো সেটাকে কভার করার। কীভাবে, ওই শব্দটা লিখে নিয়েছো সেই মানেটা জেনে নাও এবং ইউজ করো, রিসেট করো লাইনটাকে, বলো এরমভাবে। যত এত ভিন্ন ভিন্ন উপায়ে যত প্র্যাকটিস করবে না, তত দেখবে কনফিডেন্সটা তৈরি হয়ে গেছে, এমনি এমনিতে কনফিডেন্স আসবে না, তার জন্য তোমায় খাটতে হবে, আর কোনো জিনিস কিন্তু একদিনে হয় না, তার জন্য বেশ কিছু সময় দিতে হয়, হুড়োহুড়ি করবে না, টেনশান নেবে না যে আমাকে এই টাইমের মধ্যেই করে ফেলতে হবে, আমার কাছে 2 মাস আছে 6 মাস আছে, তো তোমাকে এটা ভাবতে হবে যে আমাকে আমার পুরোটা আমি অত কোনো নির্দিষ্টভাবে পয়েন্ট দিয়ে নিজেকে প্রেশারাইজ করবো না, রিল্যাক্সে করবো, যত বেশি রিল্যাক্সড থাকবে তত ভালোভাবে কাজ করবে। কিন্তু হ্যাঁ, রিল্যাক্সড হয়ে যাওয়া মানে কিন্তু লেজি হয়ে যাওয়া নয়, এই দুটোকে গোলাবে না, লেজি হয়ে যাওয়া মানে যে কাজকর্মে কোনো ইন্টারেস্ট নেই, আর রিল্যাক্সড মানে হচ্ছে মাইন্ডে টেনশন নিচ্ছে না কেউ, প্রেশার নিচ্ছে না কেউ, ক্যাজুয়ালভাবে কাজগুলোকে করতে থাকছে। যত এরকমভাবে কাজগুলো করবে জানবে, তত সহজে তুমি সাকসেসফুল হবে। শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তো নয়, জীবনের বিভিন্ন সিচুয়েশানে তোমরা যদি এরকমভাবে চলো, ডেফিনেটলি তোমরা সাকসেসফুল হবে। তো তাই জন্য প্রথম আজকে আমি তোমাদের একটা বলতে পারো হোম টাস্ক, ওকে, হোম টাস্ক তোমাদের দিচ্ছি, সেটা হয়তো আমি চেক করতে পারবো না, কিন্তু তোমরা নিজেরাই সেই চেক করার কাজটা করবে। সেই হোম টাস্কটা হলো এটা, তোমার সামনে আজকে এই মুহূর্তে এখন যখন বসে আছো, তোমার ঠিক সামনে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে কেন্দ্র করে দুটো তিনটে করে লাইন প্রতিটা জিনিস পিছু বানিয়ে ফেলো, তো দেখি যত বানাবে এরকম ধরনের, তত তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে, কনফিডেন্স তৈরি হবে। তো এই কাজে আর একদম দেরি করো না, এটা এবার থেকে করতে থাকো, র্যান্ডামলি লাইন বানিয়ে যাও আর বানিয়ে যাও, ওকে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই বাই।